নমস্কার বন্ধুরা, জেপি গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ঝিঙের খোসা বাটা। এই ঝিঙের খোসা বাটাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখানে আমি প্রত্যেকটা লঙ্কাই একটু করে চিরে নিয়েছি, দিয়ে এটাকে শুকনো খোলায় আমি হালকা করে ভেজে নেব। লঙ্কাগুলো আমি কন্টিনিউয়াস নেড়ে নেড়ে ভেজে তুলে নেব। এবারে আমি এখানে গোটা ধনে হালকা করে ফ্রাই করে নেব। সেম একইভাবে এটা আমি একটু ড্রাই রোস্ট করে এটা তুলে নেব। এবারে সামান্য পরিমাণ কালো জিরে ছেড়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। কালো জিরেটা খুব বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে। এবারে সামান্য তেল আমি অ্যাড করে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঝিঙের খোসাগুলো ছেড়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। এটাও খুব বেশি ভাজবো না। এবারে খোসাগুলো আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে এটা আমি আলাদা করে রেখে দেব। এবারে সমস্ত উপকরণগুলো এবার ভালোভাবে পেস্ট করে নিতে হবে। দিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি। ঝিঙের খোসা বাটা আমার একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথমে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও। তোমরা সবাই ভালো থেকো। আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।